হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি এমন একটা ভিডিও আপলোড করব যেটা হচ্ছে আমি লং ড্রাইভে গিয়েছিলাম, মনটা অনেক খারাপ ছিল, যাতে মনটা ভালো হয় সেজন্য একটু বের হয়েছিলাম। তো এই তো যাচ্ছি, কোথায় যাব জানি না, অজানার উদ্দেশ্যে হচ্ছে যাচ্ছি। তো মাঝখানে অনেক ভালো লেগেছিল রাস্তায়, যেখানে যেখানে ভালো লেগেছে সেখানে সেখানে নেমেছি। এই যে সবুজ আর সবুজ, সবুজ আমার খুবই ফেভারিট, এটা আমি আগেও বলেছি। দেখেন একদম মনোমুগ্ধকর একটা দৃশ্য, আমাদের বাংলাদেশটা আসলে ছবির মতো। যেইখানে যেখানে ভালো লাগবে ইচ্ছা সেইখানে সেখানে থামবো। তো আসলে আর কিছুক্ষণ যাওয়ার পরে একটা পার্ক ছিল, সেটা অনেক ভালো লেগেছিল, তো সেইখানেও একটু নেমেছিলাম। এইখানেই মোটামুটি একটু লং টাইম কাটিয়েছি, যাতে মনটা অনেক ভালো হয়, মাইন্ড ফ্রেশ হয়, একদম রিফ্রেশ হয়। কারণ হচ্ছে আমার বাসায় কিছুদিন ধরে অনেক ঝামেলা, ফ্যামিলিগত প্রবলেম, দেন হয়েছে বেবিটা অসুস্থ, হাজবেন্ড অসুস্থ। তো একটু ভালো হওয়ার পরেই বের হয়েছি। এই তো আসলে জায়গাটা অনেক সুন্দর, দেখেন অনেক দূর চলে গেছিলাম, আমাদের বাসা থেকে অনেক ভিতরে চলে গেছিলাম। এটাও গাজীপুরের একদম লাস্টে চলে গিয়েছিলাম, প্রায় 1-1.5 ঘন্টার মতো গাড়ি চলার পরে এখানে আসছি আমরা। তো ভালো, এখানে অনেকটা সময় কাটিয়েছি, সন্ধ্যাও হয়ে যাচ্ছে। এই তো আবার ব্যাগ চলে আসতেছে, এখনো যাওয়ার সময়, যেখানে ভালো লাগবে একটু নামবো। জানি না আপনাদের কাছে আমার এই জার্নিটা কেমন লাগবে, বাট আমার অনেক কাজে লাগবে রিফ্রেশের জন্য, মনটা ভালো করার জন্য। আসলে ঘোরাফেরা করলে আমাদের মনটা এমনিতেই ভালো হয়ে যায়, আর বিশেষ করে মেয়েরা তো ঘুরতে খুবই ওস্তাদ। তো একদম গ্রামের ভিতর দিয়ে চলে গেছিলাম, চাচ্ছিলাম যে একদম শান্ত পরিবেশে ঘোরাঘুরি করতে। আসলে কোলাহল সবসময় মানুষের ভালো লাগে না, আবার সবসময় একদম শান্ত পরিবেশও ভালো লাগে না, দুইটাই আসলে আমাদের লাইফে দরকার। তো মাঝে মাঝে আসলে চেঞ্জ করা উচিত। তো ছোট একটা কালভার্ট ছিল, এই যে একটা পুকুর, দুই পাশে দুইটা পুকুর, মাঝখান দিয়ে রাস্তা, দৃশ্যটা সত্যি সুন্দর। এখানে বেশ কিছুটা সময় থেমেছিলাম মাছ নেওয়ার জন্য, ভেবেছিলাম মাছ নিয়ে যাব। তো যাদের পুকুর তাদেরকে বললাম, তারা বলল যে আজকে মাছ উঠাবে না, সেজন্য আর মাছ নেওয়া হয় নাই। আসার সময় এই দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছে, একদম ন্যাচারাল একটা পরিবেশ, আপনা আপনি একটা গাছের উপরে জঙ্গল আর কি, লতা পাতা উঠে এরকম হয়েছে, খুবই ভালো লাগছিল। তো এটা আসলে আপনা আপনি হয়েছে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন, সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।